আসসালামু আলাইকুম, আমি ডক্টর শারমিন কবির, কর্মরত আছি সহকারী অধ্যাপক হিসেবে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এবং চেম্বার করছি উত্তরা পপুলার জসীমউদ্দিন। আজকে আমি কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে অতিরিক্ত হাত পা ঘামা, অথবা মেডিকেল টার্মে আমরা যেটাকে বলি পালমোপ্লান্টার হাইপার হাইড্রোসিস। প্রায় সময় পেশেন্টরা আমাদের কাছে কমপ্লেন করে যে ম্যাডাম অতিরিক্ত হাত পা ঘামছে, টপ টপ করে পানির মতন ঘাম পড়ে, পরীক্ষার খাতা ভিজে যায়, হ্যান্ডশেক করতে পারছে না, এরকম অবস্থাগুলো কিন্তু খুবই বিব্রতকর এবং আনকমফোর্টেবল। তো এই পালমোপ্লান্টার হাইপার হাইড্রোসিস অথবা অতিরিক্ত হাত পা ঘামার বেশ কিছু কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক মানে এটি নির্দিষ্ট কোনো কারণ নেই, অর্থাৎ অন্য কোনো রোগের সাথে এটা সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয়ত হচ্ছে থাইরয়েড হরমোনের সমস্যা। যদি কারো হাইপার থাইরয়েডিজম থাকে, সেসব পেশেন্টদের দেখা যায় যে হাত পা অতিরিক্ত ঘামার একটি লক্ষণ দেখা যায়। তাই আমরা এসব পেশেন্ট আসলে অবশ্যই তাদের থাইরয়েড হরমোনটা চেক করে নিই। তারপর যেমন ফ্যামিলিয়াল অ্যাসোসিয়েশন থাকতে পারে, বাবা মা ভাই বোন এদেরও হিস্ট্রি থাকতে পারে এরকম অতিরিক্ত হাত পা ঘামানোর। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাংজাইটি, স্ট্রেস, অতিরিক্ত মানসিক চাপে থাকা, প্যানিক ডিসঅর্ডার, এসব বিভিন্ন কারণে কিন্তু হাত পা ঘামতে পারে। এখন এই হাত পা ঘামার জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে। প্রথমত আমরা পেশেন্টকে লাগানোর কিছু ট্রিটমেন্ট দিয়ে থাকি, ওয়াইনমেন্ট অথবা স্প্রে অথবা লোশন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোর হাইড্রক্সাইড বলে কিছু লোশন বা ক্রিম পাওয়া যায়, এটি আমরা দীর্ঘদিনের জন্য পেশেন্টকে দিয়ে থাকি। যদি এই মলমেও বা ওয়াইনমেন্টে কোনো কাজ না করে, তখন আমরা মুখের মেডিসিনে চলে যাই, ওরাল মেডিসিনে। প্রোপেনথেলিন ব্রোমাইড অথবা অক্সিবুটিনিন বলে কিছু মেডিসিন পাওয়া যায়। এই মেডিসিনগুলো আমরা পেশেন্টের বয়স, পেশেন্টের ওজন এবং সিভিয়ারিটি অনুযায়ী আমরা পেশেন্টকে দিয়ে থাকি। যদি এই ওয়াইনমেন্ট, টপিক্যাল এবং ওরাল মেডিসিন কোনোটাতেই কাজ না হয়, তখন একটা বিশেষ ধরনের প্রসিডিউর আছে যেটাকে আমরা বলি আয়ন্টোফোরেসিস। আয়ন্টোফোরেসিস নামক প্রসিডিউরটা আমরা পেশেন্টকে সাজেস্ট করি। এটা সপ্তাহে 3 থেকে 4 দিন করে নিতে হয়। তো প্রথম দিকে 2-3 মাস এভাবেই নিতে হবে, পরে যখন মাত্রাটা কমে আসবে তখন আস্তে আস্তে করে আমরা আয়ন্টোফোরেসিসটা ট্যাপার করে ফেলি। সবশেষে যেই চিকিৎসাটা বর্তমানে সবচেয়ে লেটেস্ট এই সমস্যার জন্য এসেছে, সেটা হচ্ছে ইনজেকশন বোটুলিনাম টক্সিন অথবা বোটক্স। আমরা এই হাত পায়ের তালুতে ইনজেকশনটা দিয়ে থাকি। এই ইনজেকশনটা হাত পায়ের যেই ঘাম গ্রন্থিগুলো আছে, সোয়েট গ্ল্যান্ড, সেই সোয়েট গ্ল্যান্ডের নার্ভের উপর কাজ করে ঘামটাকে কমিয়ে দিচ্ছে। তো ট্রিটমেন্টটা বেশ ভালো কাজ করে, এটা 6-7 মাসের জন্য দেখা যায় যে ঘামটাকে পুরো কন্ট্রোল করে রাখছে। কিন্তু ট্রিটমেন্টটা একটু ব্যয়বহুল এবং 6-7 মাস পর এটা আবার কন্টিনিউ করা লাগে। তো সবশেষে আমি বলতে চাই যে একসময় ছিল যে বাংলাদেশে হাত পা ঘামের জন্য তেমন ভালো কোনো চিকিৎসা ছিল না, কিন্তু বর্তমানে আসলে বেশ কিছু চিকিৎসা রয়েছে, প্রসিডিউর রয়েছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, এরকম কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করবেন এবং সুচিকিৎসা নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।